কথায় বলে বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, সবটারই প্রকাশ কিংবা গভীরতা বোঝা যায় সময়ের সাথে সাথে। আসলে একসাথে দুটো মানুষকে একই ছাদের তলায় থাকতে গেলে যেমন বেশ কয়েকটা দিন সময় লাগে, আর তার সাথে লাগে আন্ডারস্ট্যান্ডিং, অথবা তারই সাথে দরকার হয় বেশ কিছু কারণেরও, যে কারণে গভীরতা বাড়ে সম্পর্কের। কিন্তু হঠাৎই দুটো মানুষ যদি ডিসিশন নেয় তারা আলাদা থাকবে, তখনও কি ঠিক তেমনই কিছু কারণের দরকার হয়? নাকি সম্পর্ক ভেঙে দুটো মানুষের আলাদা থাকাটা শুধু তাদের নয়, বেশ কিছু মানুষের উপর নির্ভর করে? এই প্রশ্নের উত্তর আপনি পাবেন পরিচালক অমিতাভ ভট্টাচার্যের পরবর্তী ছবি 17 সেপ্টেম্বরে। ছবির নামটা শুনেই আপনি বুঝতে পারছেন সেটা একটা তারিখ, যে তারিখে লাবণ্য আর নীল দুজনেই তাদের জীবন শুরু করবে নতুন করে। কিন্তু সত্যি কি তারা পারবে নতুন করে তাদের জীবন তৈরি করতে? নাকি লাবণ্য আর নীল নতুন করে নিজেদের ভালোবাসাকে খুঁজে পাবে? এই উত্তর আপনি পাবেন 13 সেপ্টেম্বর, কারণ ওই দিনই রিলিজ করছে ক্যামেলিয়া প্রোডাকশনের পরবর্তী ছবি 17 সেপ্টেম্বর, যে ছবিতে সোহমের বিপরীতে অভিনয় করছে অরুণিমা ঘোষ। এছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, অনিন্দিতা বোস, পাপিয়া অধিকারী এবং আরও অনেককে। ছবির মিউজিক ডিরেকশন দিয়েছেন স্যাভি। গোটা ছবিটা দেখার সময় আপনি দেখবেন দুটো মানুষের সম্পর্কের শুরু থেকে তাদের সম্পর্কে হঠাৎ বিচ্ছেদের ডিসিশন নেওয়া। শুধু তাই না, বোনের বিয়ের দিন দিদির সম্পর্কের ভাঙন, এমনকি সেই ভাঙনের কথা পরিবারের কাউকে না জানিয়ে হাসি মুখে বোনের বিয়ে দিচ্ছেন দিদি। আর এই সমস্ত কিছুর সাক্ষী আপনাকে থাকতে হলে 13 সেপ্টেম্বর আপনাকে দেখতে হবে 17 সেপ্টেম্বর। গোটা ছবি জুড়ে যেমন রয়েছে ইমোশন, আর তার সাথে রয়েছে একটা মিষ্টি প্রেমের গল্প। আর এই সমস্ত নিয়েই তৈরি হয়েছে অমিতাভ ভট্টাচার্যের পরবর্তী ছবি 17 সেপ্টেম্বর, যে ছবির ট্রেলার রিলিজ হয়েছে জাস্ট কিছুদিন আগেই। ট্রেলার রিলিজের দিন উপস্থিত ছিল সোহম, অরুণিমা, এছাড়াও ছবির পরিচালক অমিতাভ ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য ছাড়াও বাকি কলাকুশলীরা। সম্পর্ক ভাঙা বা গড়া শুধু তো দুটো মানুষের উপর নির্ভর করে না, এখানে তো দুটো পরিবার যুক্ত। ম্যাডাম, আপনাদের ডিভোর্স ডেটটা ফাইনাল হয়ে গেছে? কবে?